আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করতেছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন সো ফ্রেন্ডস আজকে আপনাদের মাঝে চমৎকার একটা এয়ারড্রপ শেয়ার করব সো আপনারা কেউ মিস করবেন না কারণ এখান থেকে আপনার অ্যাকাউন্টটি করার সাথে সাথে ইনস্ট্যান্টলি আপনারা প্রায় দেড় ডলার মতন পেয়ে যাবেন আর এখানে এই এয়ারড্রপটা শেষ হবে সো শেষ হওয়ার পর আপনি এখানে প্রত্যেকেই এখান থেকে সাতাশ ডলার আর্নিং করতে পারবেন সো এটার জন্য অবশ্যই আপনাদের একটু ধৈর্য ধরতে হবে আর আজকে যে অ্যাডপ্টটা আপনাদের মাধ্যমে আমি শেয়ার করতেছি সো কেউ মিস করবেন না কারণ এখান থেকে নাইনটি আমরা পেমেন্টটা পাওয়ার সম্ভাবনা আছে কারণ এটা খুবই ভালো একটা প্রজেক্ট ঠিক আছে একদম স্ট্রং একটা প্রজেক্ট আর আপনারা যদি ভিডিওটা ফুল কন্টিনিউ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি বুঝতে পারবেন আর এখনও পর্যন্ত যারা অ্যাকাউন্ট করেন নাই সো কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা জানার জন্য বা দেখার জন্য অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করেন ওকে সো যদিও আমি অলরেডি অ্যাকাউন্ট করে ফেলছি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন আর হ্যাঁ এখানে অবশ্যই আপনার অ্যাকাউন্ট করার পরে ওনাদের যে সাইডে রেজিস্ট্রেশন করতে হবে সেখানে অবশ্যই কে ওয়াইসিটা কিন্তু ভেরিফাই করতে হবে সো কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি সো ফার্স্ট আপনারা কী করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে নিয়ে আসা হবে সো এই এই পোস্টটা আপনারা দেখতে পারবেন ইউনি ওয়ার্ড ঠিক আছে এই পোস্টটা আপনারা পেয়ে যাবেন এই পোস্টটা কি করবেন আপনার এখান থেকে এই যে বোর্ডের ওপরে ক্লিক করে দিবেন একটা ওকে সো বোর্ডের ওপর ক্লিক করার পরে আপনাদেরকে একটা আমি দেখাচ্ছি ফ্রেন্ডস তো ফার্স্ট থেকে আমি দেখাই সেক্ষেত্রে বুঝতে পারবেন তো এখানে আপনারা ইস্টারে ক্লিক করবেন ফার্স্টে ইস্টারে ক্লিক করবেন সরি ফ্রেন্ডস আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাই যদিও আমি অলরেডি অ্যাকাউন্টটা করে ফেলছি একদম ফার্স্ট থেকে ওকে সো যখনই আপনারা অ্যাকাউন্ট ইস্টারে ক্লিক করবেন দেন ইস্টারে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে এরকম একটা লিঙ্ক শু করবে ঠিক আছে তো এটাতে ক্লিক করার পরে আমি দেখাচ্ছি আসলে আমার এটা হবে কিনা আমি সে জানি না তারপর দেখাচ্ছি সো এখানে আপনাদের একটা ক্যাপচার ফিল আপ করার কথা বলেছে হ্যাঁ এই যে ক্যাপচারটা আপনারা ফিল আপ করবেন দেন ফিল আপ করার পর আপনারা একদিন চলে আসবেন আসার পর এখানে এটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে অপশন থাকবে নিচে অপশনগুলো থাকবে আপনারা ক্লিক করে দিবেন দেন তারপরে আপনাদেরকে এরকম একটা এরকম একটা পোজ দেবে ঠিক আছে সো এখানে যেগুলো আপনার এইটা হচ্ছে অপশনাল এটা অপশনাল এটা অপশন লাস্টের তিনটা অপশনাল আর এই ফার্স্ট প্রথম যেই তিনটা এটা অবশ্যই আপনাদেরকে করতে হবে যেমন ফার্স্ট আপনাদের এখানে টেলি ওনাদের টেলিগ্রাম অফিসিয়ালি একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনার জয়েন করতে হবে দেন জয়েন করার পরে আপনারা এখানে ডানে ক্লিক করবেন দেন আপনাদের জয়েন করা হয়ে যাবে সো আমি ডানে ক্লিক করে দিই যদিও আমি অলরেডি একবার করে ফেলছি সো ফ্রেন্ডস টু এড করবেন ওকে ফ্রেন্ডস তারপর আপনারা এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর ওনাদের একটা সাইডে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে সো আমি দেখাচ্ছি এই আপনি যখনই ক্লিক করবেন এটু উপরে আপনার নিচে কিন্তু লিঙ্কগুলো ওরা দিয়ে দিবে এই যে দেখেন রেজিস্ট্রেশন করার জন্য আপনি এখানে ক্লিক করবেন বা এখানে ক্লিক করতে পারেন সো আপনারা ফার্স্টে এখানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন করার জন্য এই যে এখানে ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করার পরে আপনাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে সো ওই ওয়েবসাইটে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে দেন এই সাইডের ভিতরেই আপনাদের কেওসিটা কমপ্লিট করতে হবে কেওসিটা কীভাবে কমপ্লিট করবেন সেটাও আমি বলে দিব যদিও অলরেডি আমার সিটা কমপ্লিট করা হয়ে গেছে সো ফ্রেন্ডস আপনারা যখনই এখানে চলে আসবেন এখানে আপনার ফার্স্ট অফ অল যারা এখন অ্যাকাউন্ট করেন নাই তারা আসলে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য ফার্স্টে এখানে আপনাদের ইউজার নেম দেবেন ওকে এখানে আপনাদের ফোন নাম্বার বা আপনাদের জিমেল দিতে পারেন আমি যদিও ভুল করে এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তারপর আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে আপনারা অবশ্যই এখানে জিমেল দিয়ে করবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানে অ্যাগেন আবার পাসওয়ার্ড দেবেন সো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার যখন এখানে রবট আই এম নট রবট এই ক্যাপচারটা ফিল আপ করে আপনারা এখানে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনাদের জিমেল একটা কোড যাবে সেই কোডটা এখানে দিয়ে আপনারা রেজিস্ট্রেশনটা কনফার্ম করে নেবেন আর যদি ফোন নাম্বার দিয়ে করেন সেক্ষেত্রে ফোন নাম্বার একটা কোড যাবে সো তারপর আপনাদের যেটা করতে হবে কেআসি করার জন্য আপনার প্রোফাইলে চলে যাবেন আমি দেখ সো ফ্রেন্ডস আপনাদের অ্যাকাউন্ট এরকম কমপ্লিট করা হয়ে যাবে দেন কমপ্লিট করার পর আপনার উপরে এখানে থ্রি ডোরে ক্লিক করবেন ওকে সো থ্রি ডোরে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই যে সেটিংয়ে ক্লিক করবেন আর সেটিংয়ে ক্লিক করার পরে এখানে আপনাদের যে কে ওয়াইসি অপশনটা চলে আসবে কে ওয়াইসিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের ভোটার আইডি কার্ড নাম অনুযায়ী আপনাদের এখানে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম দেবেন ঠিক আছে দেওয়ার পর আমি যদিও এখানে আমার কেওয়াইসিটা কমপ্লিট করে ফেলছি তারপরে এখানে এরকম শু করতেছি কোনো আমি জানি না সো তারপরে কী করবেন আমি এখানে আবার দেখাচ্ছি আপনাদেরকে এখানে আপনার ফার্স্ট নেম দিবেন আমি দিচ্ছি ফার্স্ট নেম তারপরে এখানে আপনার লাস্ট নেম দিবেন তারপর ওর প্রসেসে ক্লিক করবেন দেন তারপর এখানে আপনাদের ভোটার আইডি কার্ডের এখানে দুইটা সিস্টেমে ওরা নিচ্ছে একটা হচ্ছে পাসপোর্ট একটা হচ্ছে ভোটার আইডি কার্ড তো আমি এখানে ভোটার আইডি কার্ড সিলেক্ট করে নিচ্ছি ওকে ফ্যান্স তো এখানে আপনারা ভোটার আইডি কার্ডটা সিলেক্ট করে এখানে আপনাদের ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে টাইপ করে দেবেন তারপর এখানে আপনাদের ভোটার আইডি কার্ডের ফার্স্ট পেজ এবং এখানে সেকেন্ড পেজটা আপলোড করে দেবেন তো আমি এখানে আমারটা আপলোড করে এখানে চলে আসছি সরি ফ্রেন্ডস আসলে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা ছিল তো এখানে ওনাদের মানে সাইডের প্রবলেম ছিল হয়তো বা কোনো কারণে এই কারণে এতক্ষণ আমার ওখানে দেখা যে এটা অ্যাপ্রুভ হয় তো এখন কিন্তু দেখাচ্ছে আমার অ্যাপ্রুভ তো যাই হোক আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে আমি দেখাচ্ছি সো ফ্রেন্ডস এখানে আপনাদের ভোটার আইডি কার্ড হচ্ছে সব কিছু দিয়ে দেবেন তারপরে হচ্ছে এখানে আপনাদের সেকেন্ড ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ দিয়ে আপনারা নিশ্চয় প্রসেসে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের ভোটার আইডি কার্ডটা হাতে নিয়ে সাদা পেজে ইউনি ওয়ার্ডটা লিখতে হবে ঠিক আছে এটা লেখার পরে এখানে যেভাবে ওরা দেখাইছে এভাবে একটা পিক নিয়ে আপনাদের এখানে এটা আপলোড করতে হবে যে এখানে আপলোড করতে হবে করার পরে এখানে ক্লিক করবেন করার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে আমার এরকম যে চারটা দাপ এখানে অতিক্রম করছি দেন এখানে আপনি সবগুলো এখানে পেন্ডিং থাকবে ঠিক আছে পেন্ডিং থাকবে এটা তিন দুই মিনিট থেকে মানে দুই তিন মিনিটের ভিতরে অনেক সময় এটা অ্যাপ্রুভ করে দিচ্ছে আর তাছাড়া এখানে চব্বিশ ঘন্টার ভিতর আপনি এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে এটা হচ্ছে আপনার কেআরসি সিস্টেম ওকে তো এখন অ্যাগেন আপনি চলে যাবেন বোর্ডের ভিতরে তো বোর্ডের ভিতরে চলে আসার পর আপনি এখানে ডানে ক্লিক করে দিবেন ওকে সো ডানে ক্লিক করার পরে আর আপনারা যদি বুঝতে কোনো সমস্যা হয় আমার ভিডিও দেখার পরে তাহলে আপনারা এই টি এখানে দেখতে পারেন এখানে সবগুলা টিউটোরিয়াল কিন্তু আপনাদেরকে ওরা স্টেপ বাই স্টেপ এখানে দিয়ে দিচ্ছে আর ফ্রেন্ডস আমি আবার বলতেছি আপনাদের যদি কোনো সমস্যা হয় এখানে কিন্তু বারবার ওরা টিউ টুয়েল দিচ্ছে আপনারা শুধু ডানে ক্লিক করবেন আপনাদের দেখাবে কীভাবে কী করতে হবে এখানে টু জেড সব কিছু আছে তো এখানে আপনারা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই জিমেলটা এখানে আপনারা দিয়ে দিবেন তারপরে এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের একটা ওয়াল ওয়ালেট যাবে আপনাদের কাছ থেকে ঠিক আছে এই ওয়ালেটটা আপনারা কীভাবে নেবেন এই লিঙ্কের উপরে ক্লিক করবেন ঠিক আছে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন কিংবা আপনার এই যে ওয়েল আমরা যে ওয়েবসাইটটাতে কেআইসি করছি সেখানে চলে আসবেন আসার পর এখানে আপনারা থ্রি ক্লিক করবেন অ্যান্ড থ্রি ডোরে ক্লিক করার পরে এখানে ওয়ালেটে ক্লিক করবেন ঠিক আছে এই যে ওয়ালেটে ক্লিক করবেন সো ফ্রেন্ডস যদিও আমার অ্যাকাউন্টটা এখন আমার ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেছে আমি কিন্তু অ্যাকাউন্ট করার পরে কিন্তু এখানে আমাকে ওরা এক ডলার বাহাত্তর সেন্ট দিয়ে দিচ্ছে এটা আপনারা প্রত্যেকেই পাবেন ওকে সো আপনারা যখনই এইখানে ক্লিক করবেন এইখানে আপনাদের একটা পাসওয়ার্ড চাইবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে পাসওয়ার্ড চাইবে হ্যাঁ প্রথম ফার্স্ট পাসওয়ার্ড চাবে সেকেন্ডবার আপনার সেম পাসওয়ার্ড চাবে কনফার্ম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপরে আপনারা নেস্টে ক্লিক করবেন নেস্টে ক্লিক করার পরে ওইখানে আপনাদেরকে অনেকগুলা একটা প্রাইভেট কি দিবে একটা আপনাদের এই কয়েন্টের অ্যাড্রেস দিবে একটা বিএনবি অ্যাড্রেস দেবে তো আপনারা কি করবেন ওইখান থেকে প্রাইভেট যে কীটা সেইটা অবশ্যই আপনারা কোনো একটা জায়গায় সেভ করে রেখে দিবেন আর এখানে কিছু পাস দিবে সেইগুলো আপনারা একটা জায়গায় ভালোভাবে সেভ করে রেখে দিবেন কারণ এখানে যে এখানে যে ওয়ালেটটা আমরা ক্রিয়েট করতেছি এই যে এখানে এই ওয়ালেটটা যে আমরা ক্রিয়েট করতেছি এটা কখনো কিন্তু আপনি রিকভারি করতে পারবেন না যদি কখনো প্রাইভেটকে কিটা আপনি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কখনো এটা রিকভারি করার কোনো সিস্টেম নাই ওরা কিন্তু এখানে বলে দেয় ঠিক আছে বলে দিচ্ছে কিন্তু সো অবশ্যই মাথায় রাখবেন তারপরে কী করবেন এখানে আপনি ডানে ক্লিক করবেন যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে যাবে আর এখানে দেখেন ওরা কিন্তু টি দিয়ে দিচ্ছে কীভাবে কী করবেন তারপর আমি আপনাদেরকে খাস বাংলায় বলে দিচ্ছি সো এইভাবে আপনি বারবার দেখবেন ওরা এই যে এখানে দেখেন আপনি এখানে পাসওয়ার্ড এখানে অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পর আপনি যখন এখানে ক্লিক করবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি চিভেন সো এই যে দেখেন এখানে ফার্স্টে আপনাদের একটা ইউ এন্ড ডাব্লিউ অ্যাড্রেস দিবে একটা বিএনপি অ্যাড্রেস দিবে একটা প্রাইভেট কি দেবে সো এই যে প্রাইভেট কি আর এই মেনু পাসটা এটা অবশ্যই ভালো একটা জায়গায় সেভ করে রেখে দেবেন কারণ এই ওয়ালেটটা আপনি যখন আবার অ্যাক্সেস করতে যাবেন তখন কিন্তু আপনাদের এই যে এই প্রাইভেট কিটা অবশ্যই লাগবে এটা অবশ্যই লাগবে ঠিক আছে আর এগুলো আপনার কপি করে না রাখলে চলবে কারণ এগুলো আপনার ভিতর থেকে আবার নিতে পারবেন সো আমি এখানে ডান করে দিলাম দেন এখন ওরা বলতেছে ইউ ডাব্লু ইউ এন ডাব্লু অ্যাড্রেস দেওয়ার জন্য এটা আপনি কোথায় পাবেন আপনি এখানে চলে আসবেন আসার পরে আপনারা এই যে এখানে রিকোয়ার সে ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখেন এখান থেকে আপনারা এই কয়েনটা সিলেক্ট করে দেবেন এই যে উপরেটা সিলেক্ট করে দেবেন এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করবেন কপি করার পরে আপনি এখানে এটা পেস্ট করে দিবেন যদিও আমি অলরেডি একবার করে ফেলছি আমি আবার অ্যাগেন করে দেখেছি আপনাদেরকে সো দেখেন আমার কাছ থেকে কিন্তু টোটাল কমপ্লিট আমি ব্যালেন্সে ক্লিক করে আমার ব্যালেন্সটা শু করবে এখন এখানে মেন যে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা আমি আবারও বলতেছি আপনার জিমেলে হোক বা ফোন নাম্বার দিয়ে হোক রেজিস্ট্রেশন করছেন যেটা দিয়ে এটা চব্বিশ ঘন্টার ভিতরে যখনই আপনার কেআইসিটা কমপ্লিট হয়ে যাবে এই সাইট থেকে আপনি যে কেআইসিটা কমপ্লিট করার জন্য বলছেন অ্যাপ্লাই করছেন ওইটা যখনই কমপ্লিট হয়ে যাবে সো আপনাদের জিমেলে বা আপনার ফোন নাম্বারে একটা কোড পাঠাবে আমি কোডটা দেখাচ্ছি আপনাদের সো ফেন্ডস আমি যেহেতু মোবাইল দিয়ে করছিলাম ঠিক আছে মানে ফোন নাম্বার দিয়ে করছি সে কারণে আমার এখানে ফোন নাম্বারে ওরা আমার মেসেজটা পাঠিয়ে দিছে ওকে তো এখন কথা হচ্ছে আপনাকে ওরা যে ফোন নাম্বারটি দিয়ে মেসেজটা পাঠাবে সো এইখানে আপনি এই যে একটা ফোন নাম্বার শু করবে এখানে ঠিক আছে বা আপনার জিমেলে কিছু একটা পাঠাবে তো এই ফোন নাম্বারটা আপনি কপি করবেন কপি করার পরে সো ফ্রেন্ডস আপনারা যখন কে কমপ্লিট হয়ে করা হয়ে যাবে যখন আপনি মেল বা একটা মেসেজ পাবেন তখন আপনি কী করবেন এই যে এখানে কমপ্লিট কে ওইসিতে ক্লিক করবেন ওকে সো ফ্রেন্ডস যখনই আপনি ওখানে কে ওয়াইসি ক্লিক করবেন তখন আপনাদেরকে এখানে এ এই রকম একটা মেসেজ শু করাবে ঠিক আছে এখানে কিন্তু ওরা বলে দিচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জিমেল ওরা একটা মেল পাঠাবে যদি জিমেল হয় সেক্ষেত্রে আপনি ওনার ওনারা যে জিমেল দিয়ে পাঠাবে সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন কিংবা আপনার ফোন নাম্বার হলে এখানে অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে দেবেন সো আমি এখানে কিন্তু ওনাদের যে ফোন নাম্বারটা এখানে আমি ওটা দিয়ে দিছি দেওয়ার পরে আমি দেখলাম যে এটা আমার কেওসিটা এটা মানে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করা হয়ে গেছে তারপরে এখানে ওরা অনেকগুলো টাস্ক দিছে আপনার ছেলে টাস্কগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন আমি এখানে কোনো কিছু করি নাই তারপরে আমি দেখাচ্ছি এখানে ওরা কিছু টাক্ক দিবে টাক্কগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে আমি যদিও উপরে সবগুলো টাস্ক কমপ্লিট করে ফেলছি আপনি এখানে সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন ওকে সেখানে ফার্স্ট অফ অল এটা স্কিপ করা বলতেছে তারপরে এখানে ইনভাইটেশন লিঙ্ক তারপরে হচ্ছে এখানে আপনারা সবগুলো দেখে নেবেন তবে আমি যতটুক দেখেছি এটা মেন ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই এতটুকু কাজ করে শুধু অ্যাকাউন্টে রেখে দেন আর অবশ্যই সাইডে যে আপনারা ওয়ালেট ক্রিয়েট করছেন ওইখানে প্রাইভেট কি আর মেনু পেজটা অবশ্যই আপনারা কোনো এক জায়গায় সেভ করে রেখে দেবেন পরবর্তীতে কাজে লাগবে আর আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে এখানে মেবি দেড় ডলার পেয়ে যাবেন আমি দেখাচ্ছি তো এখানে মেবি আপনারা দেড় ডলার মতন পেয়ে যাবেন তবে এখন এটা উইড্রো করা যাচ্ছে না ঠিক আছে এটা এখন উইড্রো করা যাচ্ছে না আপনারা অ্যাকাউন্ট করার সাথে সাথে পাঁচটা টুকেন পাবেন যেটার ব্যালু হচ্ছে আপনার দেড় ডলার এক ডলার বাহাত্তর সেন্ট এটা প্রত্যেকেই পাবেন ইনস্টেন্ট প্রত্যেকেই পাবেন তো এইটার মেবি আপ কত তারিখ জেনে আমি দেখছিলাম মেবি মনে নাই ওয়েট সো ফ্রেন্ডস এটা আপডেটটা জানার জন্য আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ঠিক আছে সেখানে আমি আপডেটটা জানিয়ে দিব যখন এটার পেমেন্ট করবে তখন অবশ্যই আপডেট আমি জানিয়ে দেবো এর জন্য অবশ্যই আপনারা কেআরসি সব কিছু কমপ্লিট করে রেখে দেন ইনশাল্লাহ যখন এটার পেমেন্টের সময় আসবে আমি আপনাদেরকে এখানে অ্যালার্ট করে দেবো এর জন্য অবশ্যই এখানে জয়েন হয়ে নেবেন ওকে সো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আর ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ